Ready? One, two, three! আমি খুবই সহজ সরল মনের একজন মানুষ। আমি আমার মনের কথা একদম চেপে ধরে রাখতে পারি না। আমি জীবনের প্রথম কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে প্রপোজ করছি। আমার এই দুই চোখ তুলে আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি। আরে তুমি কি বলো, তোমার কথা আমার মনে থাকবে না? আমি তো তোমাকে বলেছি আমি প্রত্যেক দিন সকাল 10টায় পার্কে তোমার সাথে দেখা করব। তোমার কি এমন কাজ যেটা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? তুমি যে কি বলো না, তোমার চেয়ে কি কেউ ইম্পর্টেন্ট কেউ আছে? শোনো, আমার বেস্ট ফ্রেন্ড ফারুক আছে না, গতকালকে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, বুঝছো? এখন ওর সাথে আমার দেখা করতে যেতে হবে। আই এম সরি বাবু, আমি একটু লেট করে ফেললাম, তাই না? আরে না না, কোনো সমস্যা নেই, তুমি একদম ঠিক টাইমে চলে আসছো, চলো। বান্ধবীর বয়ফ্রেন্ড দিকে নজর দিস তো, লজ্জা করে না? বেরে বেরে এই চলো, হিংসুটা মেয়ে কোথা কর। আমরা দুজন যে রিলেশন করছি এই কথা কিন্তু ভুলেও তোমার বান্ধবীদেরকে জানিও না। কেন, বললে কি হবে? শোনো, আমরা যখন রিলেশন করব, আমরা তো একটা বেস্ট কাপল হব, একটা কিউট কাপল হব, তখন তোমার বান্ধবীরা আমাদেরকে দেখে না জেলাস ফিল করবে, তখনই তারা কি করবে, তোমাকে নানান কান করা দিয়ে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। আমি খুবই সহজ সরল মনের একজন মানুষ। আমি আমার মনের কথা একদম চেপে ধরে রাখতে পারি না। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, প্রথম দেখাই তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে। তারপর থেকে রোজ আমি তোমাকে ফলো করি। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি রিলেশন করতে পারি, আমি আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত তুমি আমাকে বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি। আমি ব্যতীত তোমার লাইফে দ্বিতীয় কোনো মেয়ে আসতে পারবে না, পাড়ার কোনো মেয়ের দিকে তুমি চোখ তুলেও তাকাতে পারবে না। ছি 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 ছি, তুমি কি বললে এসব? আমি তোমাকে ছাড়া অন্য মেয়ে? তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ, এই কথা তুমি ভাবলা কীভাবে বলো তো? দেখো, আমি কিন্তু আর 8-10টা ছেলের মতো না। আমি যখন রাস্তা দিয়ে যাই, সেই রাস্তায় যদি কোনো মেয়েকে আমি দেখি, আমি সেই রাস্তা দিয়ে যাই না, আমি 4-5টা পরের রাস্তা দিয়ে যাই। যদি ভুলক্রমে সেই রাস্তায়ও কোনো মেয়ে আসে, আমার মাথা এই একদম লক হয়ে যায়, মাটি থেকে মাথা উপরের দিকে উঠে না। আমি আমি কখনোই তোমাকে ছাড়া অন্য মেয়ের দিকে ভুলেও তাকাবো না, বিশ্বাস করো। ও এমন সোনা বাবু, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আর শোনো, আগে থেকেই একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি, আমরা দুজন যে রিলেশন করছি এই কথা কিন্তু ভুলেও তোমার বান্ধবীদেরকে জানিও না। কেন, বললে কি হবে? বললে কি হবে? শোনো, আমরা যখন রিলেশন করব, আমরা তো একটা বেস্ট কাপল হব, একটা কিউট কাপল হব, তখন তোমার বান্ধবীরা আমাদেরকে দেখে না জেলাস ফিল করবে, তখনই তারা কি করবে, তোমাকে নানান কান পড়া দিয়ে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিবে। তার চেয়ে ভালো তোমার বান্ধবীদেরকে না জানানো। আচ্ছা ঠিক আছে, জানাবো না। আচ্ছা শোনো না, এখন আমি যাই, তোমার সাথে পরে কথা। কত সময় ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। সরি 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 দোস্ত, একটুখানি কাজ পড়ে গেছিল তাই লেট হয়ে গেছে, সরি। আচ্ছা এখন বল, কেন এখানে ডাকছিস, কি বলবি বল? শোন না, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমাকে না আজকে একটা ছেলে প্রপোজ করছে। হোয়াট দোস্ত, আজকে আমাকে একটা ছেলে প্রপোজ করছে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স! তাই কই, দেখি ছেলেটার ছবি দেখি। তুই আগে বলছিস, তো তুই আগে দেখা। আমি আগে দেখতে চাইছি, আগে তুই দেখা। বলছি না আগে তুই দেখাবি, তুই। আচ্ছা ঠিক আছে বাবা, একসাথে দেখাবো, ঠিক আছে? রেডি? ওয়ান, টু, থ্রি! এটা চুপ কর।
হিংসুনে মেয়ে কোথাকার? ও আমাকে ঠিকই বলেছিল, তুমি তোমার ফ্রেন্ডদেরকে আমাদের রিলেশনের কথা বলো না, তাহলে ওরা হিংসা করে ঝামেলা বাঁধাই দিবে। ওকে হিংসা করব আমি? ও তো একটা ভণ্ড প্রতারক বাটপার। খবরদার আমার বয়ফ্রেন্ড সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবি না। ও প্রতারক হতেই পারে না, ও আমাকে কথা দিচ্ছে, ও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবে না, আমি ছাড়া ওর লাইফে কোনো মেয়ে আসবে না। হ্যাঁ, সে তার মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্য কোনো মেয়ে দেখলে সেই রাস্তা দিয়েও যায় না, অন্য রাস্তা দিয়ে যায়, তাই না? হ্যাঁ, ও তো আমাকে ওই কথাটা বলছে। তাই তুই জানলি কি করে? কারণ সে সেম কথাটা আমাকেও বলছে। সাথী সাথী বিশ্বাস করো, আমি জীবনের প্রথম কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে প্রপোজ করছি। আমার এই দুই চোখ তুলে আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি। তুমি বিশ্বাস করো, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তায় যদি কোনো মেয়ে পড়ে, আমি চারটা রাস্তা ঘুরে তারপর যাই। ভুলেও যদি সেই রাস্তায় কোনো মেয়ে এসে যায়, আমার মাথা একদম এভাবে লক হয়ে যায়, কোনোভাবেই আমার মাথা মাটির দিক থেকে উপরের দিকে ওঠে। আমার মতো সৎ লয়াল বয়ফ্রেন্ড তুমি কোথাও খুঁজে পাবে না। সাথী সাথী তুমি প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। হ্যালো, আরে আমি তো তোমার কথাই ভাবছিলাম। দেখো আমাদের মনের কত মিল, তুমি কল দিয়ে দিলে। আচ্ছা তাই, সারা দিন কি শুধু আমার কথাই ভাবো? তোমার কথা ভাববো না তো আমি কার কথা ভাববো? আমার লাইফে তুমি ছাড়া কি আর কেউ আছে? তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড, তাই না? ওলে আমার বাবুটা। আচ্ছা শোনো না, কালকে সকাল 10টার সময় পার্কে চলে আসবা, ঠিক আছে? দেখা করতে হবে তাই তো? কোনো সমস্যা নেই, আমি সকাল 10টার আগেই পার্কে থাকবো, ওকে? আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো বাবু, আমি তো মাত্রই ফোনটা উঠাচ্ছিলাম তোমাকে কল দেওয়ার জন্য। দেখছো আমাদের মনের কত মিল। আচ্ছা শোনো না, আমি কি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম না তো? আরে না না, কি যে বলো না তুমি, আমার লাইফে তুমি ছাড়া কে আছে বলো? তুমি ফোন দিবে না তো কে ফোন দিবে? আচ্ছা শোনো না, কালকে সকালে আমি তোমার জন্য পার্কে ওয়েট করবো, তুমি কিন্তু চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক। না না শোনো, সকালবেলা না আমার একটা জরুরি কাজ আছে, আমি তো সকালবেলা তোমার সাথে দেখা করতে পারবো না। তোমার কি এমন কাজ যেটা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? তুমি যে কি বলো না, তোমার থেকে কেউ ইম্পর্টেন্ট কেউ আছে? শোনো, আমার বেস্ট ফ্রেন্ড ফারুক আছে না, গতকালকে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, বুঝছো? এখন ওর সাথে আমার দেখা করতে যেতে হবে। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড হসপিটালে ভর্তি, তাও দেখো তোমার সেই হসপিটালে যাওয়া উচিত। দেখো আবার অন্য কোথাও কিন্তু যেও না। আচ্ছা তোমার কি মনে হয় আমি অন্য ছেলেদের মতো, আমি হসপিটালের কথা বলে অন্য কোনো মেয়েদের সাথে দেখা করতে যাব? ছি, এ কথা তুমি ভাবতে পারলা? আচ্ছা ঠিক আছে তাহলে, বাই বাই। ঠিক আছে তাহলে কালকে বিকালে তোমার সাথে দেখা করছি, ওকে? আচ্ছা ঠিক আছে, চল। আম সরি বাবু, আমি একটু লেট করে ফেললাম, তাই না? আরে না না, কোনো সমস্যা নেই, তুমি একদম ঠিক টাইমে চলে আসছো, চলো। চলো মানে কোথায় যাব? আমরা এখন ঘুরতে যাব, আজকে সারা দিন আমরা ঘুরবো। প্রথমে শপিং করব, এরপর সন্ধ্যায় আমরা মুভি দেখব। সারা দিন ঘুরবা? তোমার আম্মু তোমাকে বকাঝকা করবে না? আম্মু কিচ্ছু বলবে না, আম্মুর কাছ থেকে আজকে আমি পারমিশন নিয়ে আসছি, আম্মুকে বলে আসছি আজকে সারা দিন আমি বান্ধবীর সাথে ঘুরবো। এখন চলো। শোনো, একটা কাজ করো, তুমি আজকে চলে যাও, আমরা বরং কালকে সারা দিন ঘুরবো। কালকে আমরা সারা দিন ঘুরবো, আমরা খাওয়া দাওয়া করবো, আমরা সিনেমা দেখবো, কেমন? আজকে তুমি চলে যাও। কেন তুমি কালকে যাবা? আজকেই যেতে হবে, আমি আজকে বাসা থেকে সময় নিয়ে আসছি না, চলো। আজকেই যেতে হবে না? হ্যাঁ, আমার একটা কল আসছে। কে ফোন দিছে? তেমন কেউ না, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তো ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কোথায়, আমি তো ফোনটা ধরতাম। আচ্ছা ফোনটা না ধরলে হয় না, আমরা তো খুব ইম্পর্টেন্ট কথা বলছি, তাই না? আমি ধরতে বলছি, ধরো। ধরছি। হ্যালো, তুমি না তোমার ফ্রেন্ডের কাছে থাকবে হসপিটালে, তাহলে বাইরে কি? আমার হসপিটালে যাওয়ার কথা? ও হ্যাঁ,
আমার তো হসপিটালে যাওয়ার কথা, আমি তো হসপিটালে যাওয়ার জন্যই রেডি হয়ে বের হইছি। এই যে আমি এখন হসপিটালে যাচ্ছি, আমি হসপিটাল থেকে বের হয়ে তোমাকে ফোন দিব, কেমন? এখন রাখি, বাই। সাথী, ওই আমার ফ্রেন্ডের খালা ফোন দিছে, বুঝছো? আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, বুঝছো? ও ডক্টরের কাছে বলছে ও নাকি আমাকে শেষবারের মতো দেখতে চায়, আমাকে এখন হসপিটালে যেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি কালকে আসো, আমি কালকে তোমার সাথে দেখা করি, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, আমিও তোমার সাথে যাই। তোমাকে এখন যেতে হবে না, কষ্ট করে তুমি কেন হসপিটালে যাবা বলো? তুমি বাসায় যাও, আমি বরং কালকে তোমার সাথে দেখা করবো, কেমন? বাই। সেই সকালে বন্ধুকে দেখতে হসপিটালে গেছি, তারপর যখনই দেখলাম যে না তুমি আমার জন্য ওয়েট করছো, তোমাকে তো একদমই ওয়েট করানো যাবে না, তাই দৌড়ে তোমার কাছে ছুটে চলে এসেছি। ও আচ্ছা, তাই তুমি সেই সকাল থেকে হসপিটালে ছিল তোমার বন্ধুকে দেখতে। এখন কি অবস্থা তোমার বন্ধুর? আরে খুবই বাজে অবস্থা, বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। আহারে, এরকম সিরিয়াস একটা অবস্থা তুমি তোমার বন্ধুকে হসপিটালে ফেলে তুমি আমার কাছে চলে আসতে পারলা? কাজটা তুমি একদম ঠিক করো নাই। আরে না না, কোনো সমস্যা নেই, শোনো, আমি এখন একটা রুটিন করেছি, এখন থেকে আমি প্রত্যেক দিন সকালে আমার বন্ধুকে সময় দিব আর বিকেলবেলা তোমাকে সময় দেবো। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, কালকে সকালে আমিও তোমার সাথে তোমার বন্ধুকে দেখতে হসপিটালে যাই। আচ্ছা ঠিক আছে। এই না, তুমি কেন যাবে হসপিটালে? তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে আমার বন্ধুর জন্য দোয়া করো, তাহলেই হবে, তোমাকে হসপিটালে যেতে হবে না। আরে বাবা, আমি তোমার গার্লফ্রেন্ড না বলো, আমার একটা দায়িত্ব আছে না, তোমার বন্ধুকে দেখতে না গেলে ব্যাপারটা কেমন খারাপ দেখায় না বলো? একদমই খারাপ দেখায় না। শোনো, আজকে আমরা ঘুরতে যাবো, তারপর আমরা শপিং করবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, সন্ধ্যায় তোমাকে নিয়ে সিনেমা দেখবো, তারপর তুমি বাসায় চলে যাবো, ঠিক আছে? চলো। হ্যাঁ যাই না, তোমাকে যেতে হবে না আমি বলছি না, চলো আসো। আচ্ছা তোর প্রবলেমটা কি ভাই, আমাকে একটু বলতো, তুই রেস্টুরেন্টের মধ্যে বসে এইভাবে কান্নাকাটি কেন করতেছিস? কান্নাকাটি করবো না তো কী করবো? প্রীতি আমার সাথে চিটিং করে আরেকটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছে, গতকালকে ওদেরকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। ছিহ প্রীতি, ও আমার সাথে করতে পারলো। আরে ভাই, একটা মেয়ে তোকে ছেঁকা দিয়ে চলে গেছে বলে তুই কান্নাকাটি করবি? তো কান্নাকাটি করবো না কী করবো? আবার বলে কী করবো, কমন রাজ, তুই একটা ছেলে মানুষ, তোর গার্লফ্রেন্ড চলে গেছে, তুই আরেকটা খুঁজে নে না। দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে যে তোকে এইভাবে কান্নাকাটি করতে হবে? আরে ভাই তুই আমাকে দেখ, আমার কয়টা গার্লফ্রেন্ড আমি নিজেও জানি না, এক একদিন এক একটার সাথে ডেটিংয়ে যাই। এই যে দেখ, বলতে না বলতে একটা কল দিয়ে দিচ্ছে, এটা নিশ্চয়ই প্রজেক্ট নাম্বার ওয়ান। এই যে দেখছিস, নাইস। এই যে দেখ দুই নাম্বারটা, এখন দেখ একসাথে আমি কীভাবে দুইটাকে হ্যান্ডেল করি। হ্যালো বাবু। বাবু খাইছো? কোথায় তুমি? এই যে দেখ, একজন বলছে বাবু তুমি খাইছো, আরেকজন বলছে তুমি কি করো, একসাথে কিভাবে দুইটাকে হ্যান্ডেল করি দেখ। বাবু আমি এই তো লাঞ্চ করে একটু হাঁটতে বের হইছি। ও আচ্ছা, কালকে সকালে আমাদের দেখা করার কথা, মনে আছে তো? আরে কি বলো তুমি, তোমার কথা আমার মনে থাকবে না? আমি তো তোমাকে বলেছি যে আমি প্রত্যেকদিন সকাল 10টায় তোমার সাথে দেখা করব, তুমি কোনো টেনশন করো না, আমি 10টার আগে সেখানে হাজির থাকবো। ওকে ওকে বাই। দেখছস কিভাবে হ্যান্ডেল করলাম? আমার মতো হ ভাই, এভাবে কান্নাকাটি না করে একটু চেঞ্জ কর নিজেরে, অন্য একটা গার্লফ্রেন্ড করা, ওকে? আর শোন, আমার একটু কাজ আছে, আজকে যাইতে হবে, তোর সাথে আবার কালকে দেখা হবে, এভাবে কান্নাকাটি করিস। আরে তুমি চলে আসছো, আসতে কোনো প্রবলেম হয়নি তো তোমার? আচ্ছা চলো আমরা সিনেমা দেখতে যাই, চলো। আরে কি আশ্চর্য, তুমিও চলে আসছো। আচ্ছা ঠিক আছে, আমরা তিনজন মিলে আজকে সিনেমা দেখতে যাব। কই যাবা? সিনেমা দেখতে যাবা, দুজনকে একসাথে নিয়ে না, চলো। তুমি এখানে? আরে তুমি কি বলো, তোমার কথা আমার মনে থাকবে না? আমি তো তোমাকে বলেছি আমি প্রত্যেক দিন সকাল 10টায় পার্কে তোমার সাথে দেখা করব। শোনো, তুমি কিন্তু লেট করো না, তুমি চলে এসো, আমি কিন্তু 10টার আগেই সেখানে থাকবো, কেমন? কি বলছিলা, আমি ছাড়া নাকি তোমার লাইফে কোনো মেয়ে নাই, তুমি নাকি কোনো মেয়ের দিকে তাকাওই না? আরে আমার কি বলছিলা, তুমি নাকি রাস্তা দিয়ে চলার সময় কোনো মেয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যাও, এতটা ভদ্র তুমি? আসলে হয়েছে কি, তোমাদের দুজনকে আমি প্রথম যেদিন দেখেছি
সেদিন দেখি আমি প্রেমে পড়ে গেছি, আর তোমাদের দুজনকে দেখে আমার এত ভালো লেগেছে, আমি না কনফিউশনে পড়ে গেছিলাম আমি কার সাথে প্রেম করব। তোমরা দুজন এত সুন্দর। কনফিউশনে পড়ে গেছিলা না? তোমার কনফিউশন আমি এখনো দূর করতেছিলাম। আবার হকি স্টিক আনার কি দরকার ছিল আমি বুঝতে পেরেছি। এই বল, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে প্রতারণা করবি না? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো মেয়ের সাথে প্রতারণা করব না। কিন্তু তোমাদের দুজনকেও যে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তোমরা কথা দিবে যে তোমরা দুজন আমাকে ছেড়ে কখনো যাবে না। দোস্ত, ওই মেয়েটা জীবনও মানুষ হবে না। ওকে ধর, ওকে ধরে এক্ষুনি পুলিশের কাছে নিয়ে চল। চল রে, চল।